আয় একটা মেয়ে লো নিজের স্বামীকে কতল করেছে, নিজের বাচ্চাকে মাটির মধ্যে পুঁতে রেখেছে। এই 5 থেকে 6 দিন আগের কথা, নস্তিয়া লাগার কথা। এই স্বামীকে কতল করিয়া নি সন্তানকে আল্লাহু আকবার মাটির তলে ফুঁদিয়া অন্য পরপুরুষের ছাদে চলে গেছে। অন্য রব্বে কারিম ঘোষণা করে দিলেন কুতিলাল ইনসান মা আকফারা, মানুষ ধ্বংস হোক কেন না, মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় না ফরমানে। এইখান থেকে প্রশ্ন হলো, রব্বে কারিম যখন বললেন মানুষ ধ্বংস হোক, অত আমরা বেপর্দায় চলতেছে, আমরা তো ধ্বংস হই না, আমরা তো আল্লাহর হুকুম মানতেছে মানতি না, আমরা তো ধ্বংস হই না, আমরা তো আল্লাহর না ফরমানি করি, সুদ ঘুষের লেনদেন করি, আমার আপনার মেয়ে ছেলে রাস্তাঘাটে উলঙ্গ পানাই ঘরে, তারপরেও কো ধ্বংস হয় না, তাহলে আল্লাহর কথা কি মিথ্যা? না রে মুসলমান, না, আল্লাহর কথা অবশ্যই অবশ্যই সত্য। তবে এই তাফসীরের মধ্যে 3টা কথা লেখে যে আল্লাহ ধ্বংস হওয়ার কথা বললেন তারপরেও ধ্বংস হয় না কেন? বলে প্রথম নম্বর কারণ হলো আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ গফুরুর রহিম। বলে মা যখন রুকু করে সন্তানও রুকু করে, মা যখন সিজদায় দেয় সন্তানও সিজদায় যায়। আল্লাহ বলেন ফেরেশতারা ওই সন্তান কি বলে? বলে ও তো কিছু বলতে পারে না। বলে ওর মা কি বলে? বলে ওর মা বলে সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আলা। ফেরেশতারা লিখে দাও ওর মা যেই সমস্ত শব্দ বলে বলে সব অর্জন করলো, ওর মার দেখা দেখি যেই সন্তান নামাজ পড়লো, ওই সন্তান ওজন বলল সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আলা। এই সব ان الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي يرسل إلى الناس كافة كَافَّةً بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا أَمَّا بَعَدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم قتل الإنسان ما সকলে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما الحمد لله ثم الحمد لله ادخل اسغري আয়োজিত দুয়ার মাহফিলে উপস্থিত অত্র মহল্লার ইমাম সাহেব হুজুর, আমার পূর্বে আলোচনা করে ধন্য করলেন ঘুগরি মদিনাতুল উলুম কওমিয়া মাদ্রাসার নাজেমে তালিমাত মুফতি হাবিবুর রহমান সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি ওয়া খিদমতিহি, সকলে বলি আমিন। তারও পূর্বে আমার মাদ্রাসার প্রিয় ছাত্ররা আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন। আমি সকলেরই আলোচনা কম বেশি শুনেছি, আলহামদুলিল্লাহ সকলেই অত্যন্ত সুন্দর আলোচনা করতেছিল। মাঝখানে আমি আপনাদেরকে একটু ভেজাল পাকাই দিলাম নাকি? দুয়ার মাহফিল হিসেবে রাত বেশি হয়ে গেছে, ওদিকে খিচুড়িও প্রস্তুত হয়ে গেছে। আমি আপনাদেরকে কষ্ট দেব না, কারণ আমার সময়টা আজকে আমার মাদ্রাসার শিক্ষক প্লাস প্রিয় ছাত্রদেরকে অক্ষ করে দিয়েছিলাম, কারণ তাদেরও তো একসময় আলোচনার মঞ্চে বসতে হবে, এই জন্য তাদেরও শিকার দরকার আছে নাকি বলেন? তারাই আমাদের ভবিষ্যৎ, তারাই আমাদের ভবিষ্যতের আলো। যেমন আজকে যে এই বাড়ি মাহফিল, এই বাড়ির বাচ্চাটাও শরীফুল ইসলাম, সেও আলোচনা করেছে, সুন্দর আলোচনা করেছে। তো সকলেরই আলোচনা করার দরকার, শিখার দরকার, বিশেষ করে আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা সকলকে সঠিক দিন বুঝে সঠিক দিনের উপর চলার এবং বলার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, দিনী মজলিস অত্যন্ত দামি মজলিস, দুনিয়ার জমিনে বর্তমানে যে সময়টা আছে, ঈশান নামাজের পরে দিনী মজলিস থেকে, কোরআন হাদিসের মজলিস থেকে দামি কোনো মজলিস, কোনো জলসা, কোনো মজলিস, কোনো সভা নাই। এটা হলো সবথেকে দামি মজলিস। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারিমের 30 নম্বর পারার সুরাতুল আবাসার 17 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সময় সংক্ষিপ্ত, এই জন্য মাত্র একটা আয়াত তেলাওয়াত করেছি। একটা আয়াতের উপর কিছু আলোকপাত আমি আপনাদের সম্মুখে করতে চাই, যতটুকু সম্ভব আপনাদের ধৈর্য যতটুকু কোলাবে, আল্লাহ তাআলা আমাকে যতটুকু বলাবেন অতটুকু বলবো। তো দিনের খাতিরে, ইসলামের খাতিরে, কোরআন এবং হাদিসের খাতিরে একটা আয়াতের উপর কিছু আলোচনা শোনার মতো মন মানসিকতা আপনাদের আছে তো? দেখি কার কার আছে, একটু হাত উঁচা করে দেখায়। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, নারায়ে তাকবীর, হাত নামান। কয়টা আয়াত, কোন সূরা? আবাসা, সূরাতুল আবাসা। কয় নম্বর পারায়?
30 নম্বর পারায়। আয়াতে কারিমাটা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন অত্যন্ত রাগান্বিত হয়ে, অত্যন্ত অসন্তুষ্ট চিত্রে আল্লাহ তাআলা আয়াতটা অবতীর্ণ করেছেন। তা আল্লাহ যদি অসন্তুষ্ট হন তাহলে অবস্থা তো বড় খারাপ, নাকি বলে না? কারণ আল্লাহর রাগ থেকে, আল্লাহর গুসা থেকে, গজব থেকে রহমতটা বেশি। তো সেই রহমতকে ওভারটেক করে আল্লাহ রাগান্বিত হয়ে আয়াতটা অবতীর্ণ করেছেন, তাহলে কত রাগান্বিত আল্লাহ তাআলা মানুষের উপর হয়েছেন, কত অসন্তুষ্ট আল্লাহ তাআলা মানুষের উপর হয়েছেন যে আল্লাহ তাআলা নিজেই তার নিজের বান্দার জন্য, নিজের বান্দির জন্য অভিশাপ করলেন, ধ্বংসের কথা বলে দিলেন, ঘোষণা করে দিলেন। রব্বে কারীম আয়াতের মধ্যে বলতেছেন, কুতিলাল ইনসান, আল্লাহু আকবার বলেন, কুতিলাল ইনসান, মানুষ ধ্বংস হোক, মানুষ জাহান্নামে যাক, মানুষ ধ্বংস হয়ে গেছে, কার ঘোষণা? জোরে বলেন, কার ঘোষণা? সৃষ্টি করলেন আল্লাহ আমাদেরকে, ওই আল্লাহ আবার আমাদের ব্যাপারে ঘোষণা করলেন, মানুষ ধ্বংস হয়ে যাক, মানুষ ধ্বংস হোক। কেন বলে, কেন এত রাগান্বিত কেন হলেন আল্লাহ, এত ক্ষিপ্ত কেন হলেন আল্লাহ? সম্মুখের শব্দ মধ্যে ব্যাখ্যা দিতেছেন, মা আকফারা, মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় নেমক হারাম, মানুষ বড় নাফরমানি, মানুষ বড় নেমক হারাম, মানুষ বড় নাফরমানি, মানুষ বড় অকৃতজ্ঞ, কেন মানুষ আল্লাহর হুকুম মানে না? বলেন, মানুষ আল্লাহর হুকুম মানে না, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর অকৃতজ্ঞতা প্রকাশ করে। নামাজ মানুষের উপর ফরজ বিধান, মানুষ নামাজ আদায় করতে চাই না, এটা দিয়ে মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে। পর্দাকার বিধান, আওয়াজ করে বলেন, কার বিধান? পর্দা আল্লাহর বিধান, পর্দা কর ফরজ না সুন্নাত। এই ফরজ বিধান আমার সমাজের, আমার পরিবারের মহিলারা কি মানতেছে? বলেন, মানতেছে। যত উলঙ্গপনা হইতেছে মনে হয় সে তত বেশি মার্কেটার ভাইরাল হইতেছে, ঠিক কিনা? যে নিজেকে যত বেশি উলঙ্গ করতে পারে সে তত বেশি সমাজে বেশি ভাইরাল হয়। সিটিগুলো আপনারা দেখেন, ভিডিওগুলো আপনারা দেখেন, সিনেমাগুলো দেখেন, যেই নায়িকা যত বেশি উলঙ্গাপনা প্রকাশ করে মানুষের সম্মুখে আসতে পারে, যুবক যুবতী তার গানটাই বেশি শোনে, তার গানটাই বেশি ভাইরাল হয়, ঠিক কিনা? এজন্য মানুষ বড় নেমক হারাম, এই আসমান আল্লাহর সাথে নাফরমানি করে না, এই জমিন আল্লাহর সাথে নাফরমানি করে না, অথচ জমিনের জান্নাত জাহান্নাম নাই, এই আসমানের জান্নাত জাহান্নাম নাই। আমার আপনার জান্নাত জাহান্নাম থাকা সত্ত্বেও আমি আপনি না ফরমানি করি, এজন্য রব্বি কারিম বড় অত অসন্তুষ্ট হয়ে ঘোষণা করলেন, কুতিলাল ইনসান, মা আকফারা, মানুষ ধ্বংস হোক,
মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ ধ্বংস হোক মানুষ বড় নেমক হারামি। বলে কেন নেমক হারামি কাকে বলা হয়? ফার্সিতে একটা প্রবাদ আছে, নেমক খুর্দি নেমক দ্বারা সে কাস্তি। বলে নুন খাইছে গুন গাওয়া তো দূরের কথা, আরো নেমক দানিটা ভেঙ্গে ফেলেছে নাকি বলে। নুন খায়ে গুন গাবে, কই নুন খায়ে গুন নাকি আর নেমক দানি ভেঙ্গে ফেলেছে, এটাকে বলে নেমক হারামি। আল্লাহর আসমানের নিচে থাকি, আল্লাহর জমিনের উপরে থাকি, আল্লাহর সূর্যের আলো গ্রহণ করে বেঁচে থাকি, আল্লাহর বাতাস থেকে অক্সিজেন নিয়ে দুনিয়ার জমিনে বেঁচে থাকি, আবার ওই আল্লাহর সাথে আমরা নাফরমানি করি ঠিক কিনা? অথচ এত বড় আসমান একদিন ভেঙ্গে তছনছ হয়ে যাবে, এই জমিন এই পর্বত নদী নালা একদিন সব সমান হয়ে যাবে, সমতল হয়ে যাবে, মনে হয় আসমানটা বড় মজবুত কোনদিন ভাঙবে না, কিন্তু আসমানটা একদিন তছনছ হয়ে যাবে, ভেঙ্গে যাবে। রব্বে কারিম সূরাতুর রহমানের মধ্যে ঘোষণা করেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার বলে হয় নাই, যুবক আওয়াজ করে বলে আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান, আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, নারী পুরুষ কেউ দুনিয়ার জমিনে থাকবে না, আমেরিকা শক্তিশালী রাষ্ট্র আমেরিকা থাকবে না, যেই দেশ যত শক্তিশালী হোক না কেন, যেদিন মালিকের অর্ডার হয়ে যাবে সেদিন সব ধ্বংস হয়ে যাবে। মনে হয় সূর্য থাকবে? হ্যাঁ, সূর্যও থাকবে না। অথচ সূর্যটা বৈজ্ঞানিকরা বলে এই পৃথিবী থেকে, কেউ বলে সাত গুণ, কেউ বলে চোদ্দ গুণ বড়, এত বড় বিশাল সূর্যটা একদিন ধ্বংস হয়ে যাবে। রব্বে কারিম এক আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইজা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়া আশ-শামসু ওয়াল কমার। একদিন সূর্য চন্দ্র সব কিছু ভেঙ্গে দ্বিখণ্ডিত হয়ে যাবে। বলে শুধু দ্বিখণ্ডিত হবে না, এই সূর্যগুলোকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নতুন একটা তথ্য, সূর্য জাহান্নামে যাবে কেন? সূর্য কি নাফরমানি করে? হ্যাঁ, সূর্য কি সুদ খায়? সূর্য কি ঘুষ খায়? সূর্য কি বেপরদাই চলে? সূর্য কি দুর্নীতি করে? সূর্য কি দুই নম্বরি করে? না, কিছুই করে না, বলে কিছুই করে না। এমন কি সূর্যটা পূর্ব দিগন্তে ওঠে আল্লাহর হুকুমে, আবার পশ্চিম দিগন্তে অস্ত যায় আল্লাহর হুকুমে। এটা আমি দেখি দেখি বলি না, শুনে শুনে বলি না, আমার আল্লাহ সূরাতুল ইয়াসিনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াশামসু তাজরি লি মুস্তাকার জালিকা তাকদীরুল আজিজুল আলীম। আল্লাহু আকবার বলেন। বলে সূর্য সকাল বেলা ওঠে আল্লাহর হুকুমে, আবার সন্ধ্যার সময় অস্ত যায় আল্লাহর হুকুমে। ও যে সুদের লেনদেন করবে সময়টা তো ওর নাই, ও যে ঘুষের লেনদেন করবে সুযোগটা তো ওর নাই, ও যে অপকর্ম করবে সুযোগটা ওর নাই। বলে হুজুর তাহলে আজকে আর একটা ঠিকানা দিয়ে যান, এই সূর্য কেন জাহান্নামে যাবে? এত আল্লাহর হুকুম মানে? তাহলে হুজুর সূর্য ডুবার পরে কোনে যায়? হ্যাঁ, কোনে যায়? এই শিক্ষিত সমাজ বলেন কোথায় যায় কেউ জানেন না। সূর্য ডুবার পরে কি সুদ খাইতে যায়, নাকি ঘুষ খাইতে যায়, নাকি গোসল করতে যায়? হ্যাঁ,
নাকি বেপরদাই বেগানা গান বাজনা শুনতে যায়, কোথায় যায়? আমার রব্বি কারীম সূরাতুর রহমানের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহু আকবার বলেন, বলে সূর্য সকাল বেলা উদিত হলো আল্লাহর হুকুমে, আবার সন্ধ্যার শুভা অস্ত গেল আল্লাহর হুকুমে। এই সন্ধ্যার পরে সু এই সূর্যটা সুদের লেনদেনে যায় না, ঘুষের লেনদেনে যায় না, এই সূর্যটা দুই নম্বরিতে যায় না, এই সূর্যটা বেপরদায় গান বাজনা করতে যায় না, ইয়াসজুদান। এই সূর্যটা আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে ফেলে, সুবহানাল্লাহ। কোথায় যায়? আল্লাহর কুদরতি কতমে সিজদা লাগায় আর বারবার বলে, আল্লাহ আগামীকালকে সকাল বেলা আমার কি আবার উঠা লাগবে? বারবার অনুমতি চাই, সকালবেলা কি আল্লাহ আমি আবার উঠব? আল্লাহ যদি হুকুম দেয় তাহলে উঠবে, হুকুম না দিলে আর উঠবে না। এবার একটু চিন্তা করে দেখেন, এই সূর্যটা আল্লাহর আইন, আল্লাহর হুকুম, আল্লাহর বিধানকে পঙ্খানুপঙ্খানুরূপে মানে, আসমান আল্লাহর হুকুমকে পঙ্খানুপঙ্খানুরূপে মানে, জমিন আল্লাহর হুকুমকে পঙ্খানুপঙ্খানুরূপে মানে। এই সূর্য আল্লাহর হুকুমটাকে পঙ্খানুপঙ্খানুরূপে মানার পরেও এই সূর্য জাহান্নামে যাবে কেন? এই প্রশ্ন আপনাদের অন্তরে আছে না নাই? শুনবেন না খিচুড়ির দোয়া? হ্যাঁ শুনবেন, তাহলে তো ওই পিছনের ইতিহাস যাইতে হবে, কারণ এই সূর্যের পূজা যারা করেছে তাদের কিছু ইতিহাস জানতে হবে, বলতে হবে, তা না হলে তো বুঝি আসবে না কেন সূর্য জাহান্নামে যাবে। হযরত সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম একদিন মিটিং কল করেছে, মিটিং আমাদের সমাজে করে না, দেশের মধ্যে করে না, উপজেলায় থানায় সব জায়গায় মিটিং কল করে কি করে না? সুলাইমান নবী একদিন মিটিং কল করেছে, সুলাইমান নবীকে আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন, এই সুলাইমান নবী দুনিয়ার জমিনে যত মাখলুক ছিল সব মাখলুকের ভাষা বুঝতেন, সুবহানাল্লাহ। বলে পাখি চাও চাও করে কি বলতো সুলাইমান নবী বসতেন, আল্লাহু আকবার। মিটিং কল করার পর তাফসীরের মধ্যে বিভিন্ন মত প্রকাশ করেছেন, অত আলোচনার সময় হবে না, এই সূর্য কেন জাহান্নামে যাবে এটা বোঝানোর জন্য, প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আমি ওদিকে একটু প্রবেশ করলাম। আল্লাহু আকবার, সমস্ত মাখলুকাত উপস্থিত হয়েছে কিন্তু হুদহুদ নামক একটা পাখি মিটিং এর মধ্যে উপস্থিত নাই। এবার নবী ঘোষণা করে দিল, হুদহুদ কোথায়? এটা কুরআনুল কারীমের সূরাতুন নমলের 20, 21, 22, 23, 24, 25, 26 কয়েকটা আয়াতের মধ্যে শুধু এই কথোপকথন করেছেন, এটা কোনো বানানো গল্প না, এটা কোনো ইতিহাসের পাতা থেকে বলি না, এটা আল্লাহর কালাম কোরআন থেকে বলে, ঠিক কিনা? সূরাতুল লবরের মধ্যে মাঝে মাঝে ওইখানে সিজদার আয়াতও আছে। এবার নবী সুলাইমান ঘোষণা করে দিল, হুদহুদ কোথায়? বলে নবীদের চোখের মধ্যে ইয়াউদ পাওয়ার ছিল, কোন রকম একটু ইশারা করলে বুঝতে পারতো কে আসে নাই, আমাদের মতো সিসি লাগতো না, আমাদের মতো গোয়েন্দা লাগতো না, আমাদের মতো সিকিউরিটি লাগতো না, আমাদের মতো কোনো গার্ড লাগতো না, নবীরা এই দিকে তাকাইলে এই দিকে তাকাইলে ইশারা করলে পাওয়ারে বুঝতো কে আছে আর কে নাই, কে নাই? হুদহুদ পাখি নাই। নবী ঘোষণা করলেন, হুদহুদ কোথায়? হুদহুদ যদি উপযুক্ত প্রমাণ না দিতে পারে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে, কেন সে আমার মিটিং এ উপস্থিত হলো না, নবীর আদেশ নবীর হুকুম সে কেন মানল না, তাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে, কৈফিয়াত দিতে হবে। ঘন্টাকে ঘন্টা মিটিং চলতেছে, এর মধ্যে হুদহুদ এসে উপস্থিত হয়ে গেল, নবী তো রাগান্বিত। হ্যাঁ রাগান্বিত রেছে না, এই হুদহুদ দাঁড়াও, স্ট্যান্ড আপ কয় না কি কয়, হ্যাঁ
দাঁড়াও হুদহুদ দাঁড়াও, কেন তুমি অনুপস্থিত? বলে নবী, আমি যেই জন্য অনুপস্থিত ছিলাম, আপনি যদি শোনেন তাহলে আমাকে শাস্তি দেবেন না। আগে আকর্ষণ মেরে দিয়েছে, বুঝছেন? মানে আমাদের নেটের ভিতর দেখবেন এমন কথা বলবে, মানে উপরের কথার সাথে নিচের কথার কোনো মিল নেই, মানে এমন কথা বলবে আপনার ঢুকতেই হবে। বলে আমি আপনাকে এমন দৃষ্টান্ত দেবে, এজন্য আমি অনুপস্থিত ছিলাম, যদি বলি আপনি আমাকে শাস্তি দিতে পারবেন না, আপনি আমাকে আরো প্রমোশন করবেন। ও তুমি কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে? তাফসীরের ভিতর লাগে হুদহুদ পাখি বলে, ও নবী সুলাইমান, আপনারা যখন নাস্তা করতেছিলেন, খানা খাইতেছিলেন, সব মাখলুকাত খানা খাইতেছিল, আমি ছোট পাখি তাড়াহুড়া করি অল্প কিছু খানা খাই একটু ঘুরতে গিয়েছিলাম। হ্যাঁ, অনেক সময় পিকনিকে গেলে কিছু কিছু ছেলে ফেলে দেখবেন যে কোথায় যায় খুঁজে বাজায় না, বুঝলেন? অবস্থা সেটাই বলো। বলে আমি একটু ঘুরতে গিয়েছিলাম, এজন্য ঘুরতে গিয়েছিলাম আপনাদের খানা শেষ হইতে হইতে আবার আমি কিন্তু জায়গায় চলে আসব। এরকম অবস্থা পিকনিকে কি হয়, অনেক সময় পাই, অনেক সময় পাই যায় না। ও কোথায় চলে গেছে, ওর মন মতো ও কি হারিয়ে গেছে। কিন্তু যদিও চিন্তা করছে আপনাদের খানা শেষ হইতে হইতে আমি আসব, কিন্তু আসতে পারে নাই, ধরা খেয়ে গিয়েছে। বলে হুদহুদ কিছু দূর যাওয়ার পর ওর সমজাতীয় পাখি আরাক হুদহুদের সাথে সাক্ষাৎ হয়েছে। বলে তুমি যে মিটিং এ আসলে না, বলে আমি এই রাজার দেশের লোক না, আমি অমুক রাজার দেশের লোক, যেটা কোরআনুল কারিমের মধ্যেই এলাকাতে বলা হয় সাবা নগরী, কোন কোন তাফসীরের মধ্যে বলা হয় এলাকার নাম হলো মারিব, ওই এলাকার রাজার লোক আমরা, তোমার এলাকার রাজার লোক না। কি রে সুলাইমান নবী সারা পৃথিবীর বাদশা, আমার রাজার আলাদা কোথায় হলো? আমার মনের মধ্যে একটা কৌতূহল জাগল, এবার হুদহুদ বলে চলো তাহলে তোমার দেশটা একটু সফর করে আসি। এই যে তার সাথীর এখানে বসে আছে, সুলাইমান নবী মিটিং কল করেছে, এটা তার বেন্টের মধ্যে থাকা সত্ত্বেও সে চলে গেছে। এবার মুসলমান ওই সাবা নগরীতে চলে গেছে, যেই এলাকায় সুলাইমান নবী বসবাস করে ওইখান থেকে সাবা নগরী যাইতে 3 ঘন্টা সময় লাগে। এবার 3 ঘন্টা সময় সফর করিয়া ওই মারি ওই সাবা নামক এলাকার মধ্যে চলে গেছে। যাওয়ার পর দেখে বিশাল কারবার, অবস্থা বড় খারাপ, ওই এলাকার রাজা হলো প্রধানমন্ত্রী হলো একজন মহিলা, ও মহিলা শুধু রূপে গুণে সুন্দরী নয়, রঙে সব দিকে মহিলা সুন্দরী, ওই মহিলার নাম হলো বিলকিস রানী, বড় সুন্দরী রানী। শুধু কি সুন্দরী, রাজ্য চালানোর জন্য যত কিছু দরকার হয় সবই তার আছে, অর্থ আছে, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সৈন্য আছে, অস্ত্র আছে, চেহারাও আছে, সব কিছু তার আছে, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফুল, কোনো কিছুর তার অভাব নাই। এই হুদহুদ এবার এলাকা ঘুরতে 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 আবার নিজ জায়গায় প্রত্যাবর্তন করলো, যেটা বলতেছিলাম এসে বলতেছে আমি এই জন্য গিয়েছিলাম। তাহলে তুমি একটু বলো এলাকার মধ্যে গিয়ে তুমি কি দেখলে? আমার হুকুম অমান্য করি আমার রাজ্যের মধ্যে আবার রাষ্ট্র চালাইকে, তার তো বিষয়টা আমাকে একটু জানতে হবে। বলে তার নাম হলো বিলকিস, এই বিলকিস রানী বড় ক্ষমতাশীল, এর অস্ত্র বস্ত্র অর্থ করি টাকা পয়সা সব কিছু আছে, চেহারাও কমতি নাই, সব কিছুর মধ্যে সে এক নম্বরই, এক নম্বর, এক নম্বর। আল্লাহু আকবার, বিলকিস রানীর পরিচয়টা আপনি কি একটু শুনবেন? বলে হ্যাঁ বলো। বলে বিলকিস রানীর বাবার নাম হলো সাররা, তার দাদার নাম হলো হুদাহুদ, দাদার নাম হুদাহুদ। এই হুদাহুদ হলো এমন দেশের রাষ্ট্রপ্রধান, এই হুদাহুদ হলো এমন দেশের রাজা,
এই হুদাহুদের চল্লিশটা সন্তান ছিল, চল্লিশটা সন্তান। এই চল্লিশটা সন্তানের জন্য ওই এমন দেশটাকে চল্লিশটা প্রদেশ বানাইছে, আর ওই চল্লিশটা প্রদেশের ক্ষমতাশীল রাজা এবং সিংহাসনের ক্ষমতা দিয়ে দিয়েছে চল্লিশটা সন্তানকে। এই চল্লিশ সন্তানের মধ্যে একজন সন্তান, তার নাম ছিল সাররা। এই সাররা বড় অহংকারী ছিল, ওর মিজাজ বড় করা ছিল, ও অহংকারী ছিল, বদমিজাজি ছিল। আল্লাহু আকবার, এই সাররার থেকে এই বিলকিস রানী হয়েছে। এই সাররা যখন এলাকার মধ্যে মেয়ে খোঁজে, বলে আমি ওই মেয়েটাকেই বিবাহ করব যেই মেয়েটা আমার বংশের সাথে মিল খায়, আমার দাদা হলো এমনের বাদশাহ, আর আমি ওই একটা এলাকার বাদশাহ, যে মেয়েটা বিয়ে করব ওই মেয়েটাও ঠিক আমার মতো হইতে হবে, আমার মতো না হলে আমি বিয়ে করব না। এবার মানুষ জাতির মধ্যে এই সাররা এমন কোন মেয়ে লোক পায় নাই তার সাথে সামঞ্জস্য করে বিয়ে করবি, বিয়ে করলো না। এই সাররা তো এখন বিয়ে করা দরকার। এই সাররা মানুষ জাতি বাদে এবার খোঁজা শুরু করলো জিন জাতির মধ্যে। শুনবেন আজ নাকি? মজা লাগে? এই সাররা জিন জাতির মধ্যে মেয়ে খুঁজতে খুঁজতে পাইলো একটা সুন্দরী মেয়ে। জিন জাতির মধ্যে এই মেয়েটাকে বিয়ে করলো সারা, যার নাম হলো মালআমা বিনতে শাইসান। এই শাইসানের মেয়ে মালআমাকে বিয়ে করলো সাররা। এই সাররা এবং এই জিন মালআনা মালআমার মাধ্যমে একে অপরের সংস্পর্শে যেই সন্তান জন্মগ্রহণ করে সে হলো বিলকিস রানী। এখন প্রশ্ন আপনাদের আসতে পারে, মানুষ জাতির সাথে জিন জাতির বিয়ে জায়েজ আছে কি আছে না? আবার প্রশ্ন আসতে পারে, মানুষ পুরুষ জিন মহিলা, জিন পুরুষ মানুষ মহিলা বিয়ে জায়েজ আছে কি না আছে নাকি? ওসব প্রশ্নের উত্তর দেবো না, বেজাল করার দরকার নেই, সময় ছেলে দেবেন। আল্লাহ, তাহলে বিলকিস রানীর বাবার পরিচয় ফালাম কি ফালাম না? হ্যাঁ, এই বিলকিস রানী জেনাতের লোক না, রাজ্যটাও বড় সুন্দর রাজ্য। সে যে সিংহাসনের উপর বসে আছে বিশাল সিংহাসন, সুলাইমান নবী অবাক হয়ে বলে, অ হুদহুদ, এবার তুমি সিংহাসনের দৃষ্টান্ত একটু আমাকে প্রকাশ করো। এবার হুদহুদ বলে, ওই সিংহাসনটা হলো আশি হাত লম্বা, কয় হাত? আশি হাত লম্বা, চল্লিশ হাত আড়ে, চল্লিশ হাত আড়ে, তিরিশ হাত উঁচু, কয় হাত উঁচু? তিরিশ হাত উঁচু, আশি হাত লম্বা, চল্লিশ হাত হাড়ে, চল্লিশ হাত আড়ে, আর ওই সিংহাসনটা সাতটা দরজা বিশিষ্ট, কয়টা? আর দরজার উপরে কারুকার্য গুলো সব স্বর্ণ দিয়ে করা। চিন্তা করেছেন, এত বড় সিংহাসন আবার স্বর্ণ দিয়ে কি করা, কারুকার্য করা? যদিও সুলাইমান নবীর মতন না, কারণ সুলাইমান নবীর যে সিংহাসন ছিল এটা ছিল চার মাইল, কয় মাইল? সবাই বলেন কয় মাইল? চার মাইল। এই চার মাইল সিংহাসনটাই স্বর্ণ দিয়ে বাঁধানো ছিল। এ বাদেও নবী সুলাইমান যে চেয়ারে বসতেন ওটা স্বর্ণ দিয়ে, মতি দিয়ে, অর্থাৎ যত দামি দামি জিনিস যা আছে, বোঝেননি? হ্যাঁ, ওই সব দামি জিনিস ওনার চেয়ারটা বানানো ছিল। মানে ওনার ডান দিকে ষাট হাজার মানব মন্ত্রী বসত, আর বাম দিকে ষাট হাজার জিন মন্ত্রীরা বসত। উনি জিনেদের বাদশা ছিলেন, বোঝেন? তাহলে চার মাইল যে সিংহাসনটার সব কি দিয়ে বাঁধানো? স্বর্ণ দিয়ে বাঁধানো। যদিও বিলকিস রানীটাও একেবারে কম না, কিন্তু সুলাইমান নবীর মতন কি এত না, কারণ সুলাইমান নবীকে চেয়ারটা দিয়েছেন সরাসরি আল্লাহ। সুবহানাল্লাহ, বলবেন না এটা কি জেনাতে না কথা মনে আসছে নাকি? চার মাইল স্বর্ণ দিয়ে বাঁধা আসেনি আমাদের কারে এখন বর্তমানে, ভবিষ্যৎ হওয়ার কোন লাইনটা আসেনি, নাই। কতিলাল ইনসান, এত বড় ক্ষমতাশীল সুলাইমান নবী দুনিয়ার জমিনে আসে না নাই? বলেন চলে গেছে।
ওই বিলকিস রানী এত ক্ষমতাশীল, কি সিটি দিল কি বললো ওদিকে আমি যাব না, এবার হুদহুদ তুমি সিংহাসনের পরিচয়টা দাও। সিংহাসনের পরিচয়টা দিতে গিয়ে বলেছ 80 হাত লম্বা, এবার হলো 40 হাত আড়ে আর 30 হাত উঁচু, 7 দরজা বিশিষ্ট ওই সিংহাসনটা, যার উপর দিয়ে স্বর্ণ দিয়ে কারো কারো যোগ্য করা। আল্লাহ আকবার আল্লাহ আকবার। তবে নবী সমস্যা হলো এক জায়গায়, সমস্যা হলো এক জায়গায়, মেন পয়েন্টে আমরা চলে গিয়েছি, মেন পয়েন্ট হলো এখানে। বলে কি সমস্যা? বলে সমস্যা হলো ইয়াসজুদু নালিশামস মিন দুনিল্লাহ। বলে সমস্যা হলো একটা, তারা বেঈমান, তাদের ঈমান নাই। ইয়াসজুদু নালিশামস, তারা সূর্যের পূজা করে, সূর্য যখন উদিত হয় তখন সূর্যের পূজা করে, আবার সূর্য যখন মাথার উপর আসে সূর্যের পূজা করে, আবার সূর্য যখন অস্ত যায় তখন সূর্যের পূজা করে। অ মুসলমান, এইখান থেকে আর একটা তথ্য নিয়ে যান, আমরা সকলেই জানি সূর্য ওঠার সময় নামাজ নিষেধ, সূর্য না মাথার উপর আসলে নামাজ নিষেধ, মাগরিবে যখন সূর্য অস্ত দেয় তখন নামাজ নিষেধ কি নিষেধ না? এই তিন টাইমটা নামাজ নিষেধের কারণ হলো এটা, এই তিন টাইম, এই মূর্তি পূজক সূর্য পূজো করা, এই তিন টাইমে সূর্যর পূজো করে। একটা তথ্য আজকে নিয়ে গেলেন, অ মুসলমান, ইয়াসজুদু নালিশামস, তারা সূর্যের পূজা করে, মিন্দুনিল্লাহ, তাদের ঈমান নাই, তারা বেঈমান। এই সূর্যের পূজা করে এজন্য সূর্য জাহান্নামে যাবে, এটা কি যুক্তিসঙ্গত কথা? বলে এটা তো যুক্তিসঙ্গত কথা না। বললাম না সূর্যকে জাহান্নামে দেবে? হ্যাঁ, তাহলে সূর্যকে জাহান্নামে দেবে সূর্যের পূজা কর, কারণ এটা তো যুক্তিসঙ্গত কথা না। বলে সূর্যকে কেন জাহান্নামে দেয়া হবে? সূর্যকে জাহান্নামে এই জন্য দেয়া হবে, যারা সূর্যের পূজা করেছে তাদেরকে বুঝাই দেওয়া, তোমরা যেই জিনিসের পূজা করেছো ওই জিনিস আল্লাহ বাদে মাখলুক, ওই জিনিস যখন জাহান্নামে যায় তোমাদের তো আগের কাতারে জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? সূর্যের পূজা যারা করে তারা জাহান্নামে তো যাবেই, কারণ যার পূজা করেছে সেই জাহান্নামী। এজন্য মুসলমান, মানুষ বলো নেমক হারাম, মানুষ বলো অকৃতজ্ঞ, মানুষ বলো না ফরমানি, এই নম্বর কারণ হলো আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ গফুরুর রহিম। বান্দাকে একটু সুযোগ দেয়, আমার বান্দি বেপরদায় চলে যে কি পর্দায় ফেরে কি ফেরে না, আমার বান্দি নামাজের সুযোগ থাকা সত্ত্বেও টিভি চ্যানেলে টিভি দেখে, কিরণমালা দেখে, স্টার জলসা দেখি, আমার বান্দি ফেরে কি ফেরে না? স্বামীর খেদমত করা রব্বে কারিম ওই মহিলার উপর ওয়াজিব করে দিয়েছে, কর্তব্য করে দিয়েছে, স্বামী বাদে অন্য পুরুষের সাথে মিলামিশা করে, সময় নষ্ট করে। এই যে 4 থেকে 5 দিন আগের কথা, নস্তি এলাকা, ও আমার মা এবং বোনেরা, তোমরা দামি জাতি, তোমরা দামি জাতি, তোমরা যদি ভালো হয়ে যাও তোমাদের সন্তান ভালো হয়ে যাবে, মা যদি ভালো হয় মেয়ে ভালো হয়ে যায়, মা যদি ভালো হয় ছেলে ভালো হয়ে যায়। বলে কেন? মা জাতি বড় দামি জাতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দামি মানুষ, এত দামি মানুষ, আদম আলাইহি সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে এ পর্যন্ত দুনিয়ার জমিনে যত মানুষ আসছে, সম্মুখে যত মানুষ আসবে, বর্তমানে যত মানুষ আছে, নবীর থেকে দামি মানুষ কিন্তু একজন নাই, ঠিক কিনা? এই নবীও তো মায়ের গর্ভে হইছে। হ্যাঁ, আব্দুল কাদের জিলানিও তো মায়ের গর্ভে হয়েছে, খাজা মঈনুদ্দিন সিস্তিও তো মায়ের গর্ভে হয়েছে। বলে ওই মা জাতি আর আমার আপনার সমাজের মা জাতি কিন্তু এক না। বলে কেন? মা জাতি সুযোগ পাইলেই কিরণমালা দেখে, মা জাতি সুযোগ পাইলেই মুসলমান স্টার জলসা দেখে, মা জাতি সুযোগ পাইলেই স্বামী মাটি চলে যায়, এবার উনি মার্কেটে ঢুকে চলে যায়। যেই মহিলা একবার মার্কেটে যাবে ওই
ওই মহিলা কোনোদিন স্বামীর আর কোনো লেনদেন সে পছন্দ করবে না, এমন ধাক্কা দেবে তুমি জিনিস কিনতে পারো না, তুমি বোঝো না, তুমি মাঠে ঘাটে ঘোরাফেরা করো, তুমি যখন বোঝো না তুমি কেন কেনাকাটা করতে যাও। ও বাংলার মুসলমান আমার মা এবং বোনেরা, আপনারা সতর্ক হয়ে যান, একটা সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, আসার পর বাপকে দেখে নামাজি, মাকে দেখে নামাজি, ওই সন্তান যেদিন থেকে কোন রকম চলাফেরার মতো হয়, ওই সন্তানটা দেখবেন নামাজি মায়ের পাশে গিয়ে নামাজে দাঁড়াইয়া যায়। শব্দ বললে যেই সব দেয়া হয়, ওই সন্তানের আমল নামা থেকে তার মায়ের আমল নামাই লিখে দাও সুবহানাল্লাহ। এবার মা যদি ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করে, আজ থেকে 20 বছর পূর্বে রাস্তাঘাটে চলাফেরা করলে ভোরবেলা প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো, আর কোরআনের আওয়াজ আসার কারণে প্রত্যেকটা ঘরে ঘরে শান্তি ছিল, ঠিক কিনা? বর্তমান সমাজের মতো ছিল না, অমুকের মেয়ে চলে যাইতেছে, অমুকের ছেলে চলে যাইতেছে, অমুকের স্ত্রী চলে যাইতেছে, অমুক সমুক চলে যাইতেছে, যত নাটক ফাটক যা কিছু আপনারা শোনেন বলে সব কিছু টিভি থেকে সিডি থেকে এই টাচ মোবাইল থেকে, ঠিক কিনা? সন্তান দুনিয়ার জমিনে আসার পরে দেখে যে বাপ শুধু ওঠে আর বিড়ি খায়, ওঠে আর বিড়ি খাও, ও চিন্তা করবে বড় হয়ে আমারও কাজ বিড়ি খাতি হবে। যেই মা দেখে যে সন্তান ছোটবেলায় দেখে যে মা শুধু টাচ মোবাইল টেবে, টাচ মোবাইল টেবে, টিভি নিয়ে বসে থাকে, ওই সন্তান যত বড় হবে চিন্তা করবে যে, চিন্তা করবে যে এই টিভি হলো আমার মায়ের সম্বল, এটাকে আমার সম্বল বানাইতে হবে, ঠিক কিনা? এমন অবস্থা আমাদের হয়ে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা টাচ মোবাইল হাত থেকে রাখে না, কয় ওরে যত বলি শোনে না, তুমি তো শোনার লাইন আমি আপনি করে দিয়েছি নাকি বলে না, আমি যদি টাচ মোবাইল টিপি নামাজের সময়, আমি যদি টাচ মোবাইল টিপি কোরআন তেলাওয়াতের সময়, আজকে ঘরগুলোতে নামাজ তেলাওয়াত হয় না, আজকে ঘরগুলোতে টিপির আওয়াজ আসে বলে শান্তির আসবাব কোরআন ঘর থেকে আমরা বাহির করে দিয়ে না ফরমানে করে, আর অশান্তির আসবাব টিভি সিডি আমরা ঘরের মধ্যে ঢুকাই এসে বলে শান্তির আসবাব কোরআন ঘর থেকে বাহির করিয়া, অশান্তির আসবাব টিভি সিডি ঘরের মধ্যে ঢুকাইয়া, এবার রাস্তাঘাটে শান্তি তলাশ করি, বেড়াকে মনে হয় শান্তি আছে, সিজনের মধ্যে মনে হয় শান্তি আছে, সোনালী ব্যাংক থেকে লোন তুললে মনে হয় শান্তি হয় বলে শান্তির আসবাব ঘর থেকে বাহির করিয়া, বেড়াক বলো সেরাক বলো আর পেরাক বলো সিজনই বলো, যাই বলো না কেন যত জায়গা তুমি শান্তি তলাশ করো, ওই শান্তি ওইখানে তো নাই, ঠিক কিনা? আল্লাহ যে আসবাবের মধ্যে শান্তি রেখে দিয়েছে, এত বড় কপাল পুরা মুসলমান, এত বড় কপাল পুরা মুসলমান ঘরের মধ্যে থেকে কোরআন শরীফটা মসজিদে পাঠাইয়া দেয় বলে তেলাওয়াত করা রক নাই, ঘরের মধ্যে থেকে কোরআন শরীফটা সরাইয়া দিয়া ওইখানে এবার টিভির বাক্স বসায় বলে টিভি দেখার লোক তো আসে, এ টিভি সম্পর্কে সবাই বোঝে, এ টিভি চালাইতে সবাই বোঝে, এ রিমোট চিপতে সবাই বোঝে, তুমি এত কম্পিউটার আবিষ্কার করলো আরো কত পরে এইটা তোমার ব্রেনের মধ্যে ঢুকলো, আল্লাহ প্রদত্ত ব্রেন আল্লাহ তোমাকে দিল, আর আল্লাহর কালাম কোরআন তোমার জন্য কঠিন হয়ে গেল না রে মুসলমান? না, একজন দিল সবাত করে বলেন হুজুর আমি এক মাস, এক মাস ও আমার মা এবং বোনের আমার বাবা জিরা যুবক ভাই, আমি এক মাস একাধারে সর্বদা কোরআন পড়ার চেষ্টা করেছি কিন্তু পারি নাই, এজন্য আমি কোরআনটাকে দূরে রেখে দিয়েছি। একজন আল্লাহর বান্দা বলেন, একজন যুবক বলেন যে হুজুর আলিফ শব্দটা আমি উচ্চারণ করতে পারি না, বা শব্দটা আমি উচ্চারণ করতে পারি না, তা শব্দটা উচ্চারণ করতে পারি না, ও আমার মা এবং বোনেরা তুমি ওই টিভি সিডি চালানোর যেই ট্রেনিংটা দিয়েছো, ওই ট্রেনিংটা তুমি কোরআনের পিছনে দাও নাই,
ওই শিক্ষাটা তুমি কোরআনের পিছনে দাও নাই। বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে। ইঞ্জিনিয়ার, ডক্টর, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, কত কিছু কত ক্ষমতাশীল হলো, বলে সব কিছু দুনিয়ার জমিনে আমি শিখলাম। পাগলটা বলদের মতে কয়ে কোরআন শিক্ষাটা হয়নি আমার, কয়ে কোরআন শিক্ষাটা আমার কপালে হয়নি। জাতির কপালে ঝাঁটার বাটি, মুসলমানের কপাল বড় ফোড়া। দুনিয়ার সব শিক্ষা তুমি অর্জন করতে পারলে, এর ফাঁকে ফাঁকে তুমি কোরআনটা শিক্ষা করতে পারলে না। তুমি কি নিয়ে কবরে যাইতেছো, তোমার সফর সঙ্গী কবরে কি? এখান থেকে রাত্রিবেলা বাজারে যাইতে হলে তোমার সফর সঙ্গী লাগে। তারপরেও হাতের মধ্যে মোবাইল আছে, লাইট আছে, কত আসবাব আছে, বলে তার আমার সাথে আয়, আমার একা একা একটু ভয় লাগে। অথচ কবর জগতে কাউকে সাথী হিসেবে দেওয়া হবে না। আর ওই অন্ধকার, এমন অন্ধকার, এখান থেকে বাজারে যাব আমি যদি পথে মধ্যে ভয় পাই, যদি ডাক দিই আমাকে সাহায্য করো, কত মানুষ দৌড়ায় আসবে। কিন্তু কবর জগতে যদি আমি আলোবিহীন যাই, কবর জগতে যদি আমি নেকিবিহীন যাই, কবর জগতে যদি আমি আসবাবিহীন যাই, ওই অন্ধকার কবর, অন্ধকার কবর, ওই অন্ধকার কবরে যখন আমাকে রাখবে, আল্লাহু আকবার গলার মধ্যে যত ওজোর আসে না কেন, যত ওজোর আসে না কেন, মানুষ তো দূরে দূরের কথা, যদি কোনো মানুষ কবর উপর দাঁড়িয়েও থাকে, ওই মানুষটা তার চিৎকারের কোনো আওয়াজ শুনবে না। কবরের মধ্যে যদি কবর আসবাব না থাকে, আগুন লেগে যাবে। কবরের মধ্যে যদি কবর আসবাব না থাকে, সাপ চলে আসবে। কবরের মধ্যে যদি কবর আসবাব নেকি না থাকে, আমার আপনার কবরটা দুই দিক দিকে মিলিয়ে দেওয়া হবে। নবী ঘোষণা দিয়েছেন, এক পাজরের হাড্ডি অন্য পাজরের মধ্যে ঢুকিয়া যাবে। এবার মুসলমান চিন্তা করো, বাজারে যাইতে হলে বাজারের আসবাব লাগে, ঢাকায় 10 দিন থাকতে হলে ঢাকার আসবাব নিয়ে যাইতে হয়। ও আমার মা এবং বোনেরা, দুনিয়ার জমিনে চলতে হলে দুনিয়ার আসবাব লাগে। কবর জগতে তুমি যাও, যেখানে থাকার কোনো সময় নির্ধারণ নাই। আমি দুনিয়ার জমিনে 50 বছর, 60 বছর বাঁচবো, এ তো একটা নির্দিষ্ট সময় আছে। কবর জগতে নির্দিষ্ট কোনো সময় নাই, এত কাল, এত সময়, লম্বা টাইম আমি আপনি কবর জগতে থাকবো। কিন্তু ওইখানের সাদবি আসবাব, শান্তির আসবাব কোরআন আমার সাথে নাই, ওইখানের শান্তির আসবাব নামাজ আমার সাথে নাই, ওইখানে শান্তির আসবাব পর্দা আমার সাথে নাই, ওইখানে শান্তির আসবাব স্বামীর খেদমত আমার সাথে নাই, ওইখানে সাদবি শান্তির আসবাব হলো সত্য কথা, সত্য কথা আমার কাছে নাই। ওখানে যেই জিনিসগুলো শান্তির আসবাব, ওগুলো কিন্তু ঠিকই আমার সাথে আছে। বেনামাজ আমার সাথে আছে, দুর্নীতি আমার সাথে আছে, সুদ আমার সাথে আছে, ঘুষ আমার সাথে আছে, মিথ্যা আমার সাথে আছে, যত অপকর্ম সব আমার সাথে আছে। ওই জগৎটার আলোর কোনো আসবাব আমার সাথে নাই, অন্ধকার কবর জগতে আমাদের সৎসঙ্গের সাথী হলো অন্ধকার। এজন্য মুসলমান, আল্লাহ বড় অসন্তুষ্ট হইয়া এই আয়াতটা অবতীর্ণ করেছেন, কুতিলাল ইনসান মাগফারা, সব মানুষ ধ্বংস হোক, সব মানুষ ধ্বংস হোক, বলে কেন? মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় নাফরমানি, মানুষ বড় নেমক হারাম। যেই মানুষকে আল্লাহর দাসত্বর জন্য, গোলামির জন্য বানানো হইল, ওই মানুষ নেমক হারামি করে। অতএব এজন্য আল্লাহ রাগান্বিত হইয়া, অত্যন্ত অসন্তুষ্ট হইয়া রব্বি করিম অত্যন্ত দুঃখ প্রকাশ করিয়া অবতীর্ণ করেছেন, এই কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করেছেন। এবার আয়াতটা অবতীর্ণ হয়েছে কেন, এটা অনেক আলোচনা। কোন প্রেক্ষাপটে আয়াতটা অবতীর্ণ হয়েছে, তার মানে সংক্ষিপ্ত কথা হলো, নবীর জামানায় নবী যখন দাওয়াতের কার্যক্রম করতেছিল, তখন নবীর সাথে খুব খারাপ ব্যবহার করেছিল। কি ব্যবহার করেছিল বলেন, কি ব্যবহার করেছিল? নবীর সাথে খুব খারাপ ব্যবহার করেছিল। আর নবী হলো আল্লাহর কাছে সব থেকে প্রিয় মানুষ, সব থেকে প্রিয় মাখলুক, যিনি হাবিব, আল্লাহর দোস্ত, মানে দুনিয়ার জমিনে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আর কোনো প্রিয় মানুষ কি?
এক নম্বরে উনি, এক নম্বরে কি, এক নম্বরের ভিতরে আবার সেকেন্ড ফার্স্ট থার্ড থাকেন এরকম কোনো সিস্টেম নেই, এক নম্বরে কি উনি। বলে এই নবীকে এত কষ্ট কাফের মস্তে ইহুদি নাসারা দিয়েছিল যে এই কষ্টের কারণে আল্লাহ অসন্তুষ্ট হওয়ার পরে এই আয়াতটা অবতীর্ণ হয়ে করেছিলেন আল্লাহ যে মানুষ ধ্বংস হোক। আর ওই নবী ঘোষণা করে দিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামাগণ হলো নবীদের ওয়ারিস, নবীদের উত্তরাধিকার। এখান থেকে বুঝতে হবে নবীকে কষ্ট দিলে